এত পয়সা এত টাকা। আল্লাহর পয়গাম মুসা নবী তাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর হুকুম তোমাকে সম্পদের যাকাত দিতে হবে। মুসা নবীর জামানায় সেই কারণ ডাক দিয়ে বলে, আমার সম্পদ আমি আল্লাহকে যাকাত দেব কেন? প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, যাদের সম্পদ আল্লাহ সব পরিমাণ দিয়েছেন। জোরে বলেন ঠিক কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু জবান খুলে বলুন কেমন আছেন। ভালো রাখার মালিককে শুকরিয়া আদায় করলে কার লাভ? আল্লাহ লাভ না আমাদের? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে আল্লাহকে রাজি করার জন্য, সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্বহালে। আল্লাহ যেন জীবনভর হায়াতের জিন্দিগি যতদিন পর্যন্ত থাকবে ততদিন আল্লাহ পাকের শুকর গুজার করে থাকার তৌফিক দান করেন। استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ইকোটা বড়। قال النبي صلى الله عليه وسلم من غماني لا يسبعاني من هوم في العلم لا يسبع منه ومن هوم في الدنيا لا يسبع منها قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان قطعا عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم منتفع به أو ولد صالح يدعو له رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا لَا إِلَهَ لَا إِلَهَ نَيْ كَنَا نَيْ আল্লাহ সারা নেই কোন নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সকলে জবান খুলে বলুন মারহাবা। এই আল্লাহ খাওয়ায় রিজিকের মালিক আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা?
তুই চামচাগরি করবি রাজ, তুমি চামচাগরি করবি সরকারে, চামচাগরি করবি মন্ত্রী, চামচাগরি করবি নাফরমানে, চামচাগরি করবি ইসরায়েলে, চামচাগরি করবি ভারতে, তোকে আল্লাহ ভালো রাখবে, ভালো খাওয়াবে না, তুই চামচাগরি করবি মদিনাওয়ালার নবী, জোরে বলুন ঠিক কি না, তুই চামচাগরি করবি আল্লাহর, আল্লাহর কোরআনে জীবনে যতই বাধা আসুক, যতই ঝড় আসুক, কোরআন ছাড়া এক পা কোনদিন আমরা চলবো না। আমিন আমিন কন, জোরে জোরে কন আমিন। আল্লাহ যেন তৌহিদি এই যুবক ভাইটার হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন কন। কারণ এক বিন্দু যার ইমানের শক্তি আছে বা ইমান আছে, সে কোরআনের হক কথা বললে আর ঠিক থাকতে পারে না, তার শরীরের মধ্যে কারেন্ট শর্ট হয়। জোরে বলুন ঠিক কি না। আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলিমেরা নির্যাতিত, নিপীড়িত, সারা দুনিয়ার মুসলিমেরা আজকে কত কষ্টে অসহায় জীবন যাপন করছে। জোরে বলুন ঠিক কি না। সম্মানিত মাজাজাদরিন, একজন মুসলমানের রক্ত দেখে, একটা মুসলমানের ঘরের ভাঙ্গা দেখে, একজন মুসলমানের দুঃখ দেখে, যদি আপনি তার কাছে না দাঁড়াইতে পারেন, কমপক্ষে আপনি সমবেদনা জানান, তার জন্য দোয়া করেন, নইলে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে দাঁড় হতে হবে। জোরে বলুন ঠিক কি না। তুমি একাই ভালো থাকবা, তুমি একাই সুখে থাকবা না, বাংলাদেশে এসে মনে করছো আমি খুব শান্তিতে আছি, না না না, আজকে মায়ানমারের মুসলমানের কষ্ট দেখে মনে করছো তোমারও কষ্ট মনে হবে না, কপালে লেখে রাখো তোমারও, তোমারও কপালে মায়ানমারের মুসলমানের মতো নিপীড়ন নির্যাতন হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন ঠিক কি না। আজকে মুসলমান যদি আমাদের ঐক্য ডাক না আসে, মুসলমানদের মধ্যে যদি ঐক্যবদ্ধ না থাকে, ভাতৃত্ব যদি না থাকে, সম্পর্ক যদি অটুট না থাকে, লেখে রাখো তোমারও কপাল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন ঠিক কি না। সম্মানিত মাজাদাদিন, আজকে এই কোরআনের মাহফিল থেকে আমরা সেই ঐক্যের ডাক দেব, কোরআন এবং হাদিসের আলোচনা শুনব, হক কথাগুলো শুনব, আর আপনারা একটু ঠিকঠাক বলবেন, রাজি আছেন বাবা? তাম পৃথিবীর নেককার মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়ানো হয়, আর আমার আবু বক্করের আমল নামা যদি অপর পাল্লায় দেওয়ানো হয়, তাম দুনিয়ার মানুষের থেকে আবু বক্করের আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বক্করের বাড়িটাকে সৌদি সরকার একটা মসজিদ বানাই দিয়েছে, এত দামি মসজিদ, ওটা কাবা শরীফের এরিয়ার ভিতরে, মারহাবা কম, কাবা শরীফের হেরেমের এরিয়ায় আবু বক্কর মসজিদের মধ্যে যখন নামাজ পড়তে যায়, আবু বক্কর মসজিদ থেকে বাহির হইতে মন চায় না, এত শীতল, এত ঠান্ডা, এত আরাম, এত মেহমানদারি, গোটা মক্কা মদিনার মধ্যে সব থেকে মেহমানদারি হয় আবু বক্কর সিদ্দিক মসজিদে, চিৎকার দিয়ে জোরে জোরে কান আল্লাহু আকবার, আমিন কর না কে। এ বাবারা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো, কষ্ট হচ্ছে না তো, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করব, জোরে কোন আমিন। যদি আমাদের কোরআনের জন্য জীবন দিতে হয়, রাজি আছেন তো? বিশ্ব নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছো যুবক? আজকে তোমাদের সামনে একটা অনুরোধ করিয়া যাই, বাংলাদেশে আবু জেহেল আবুল আহাবের দল নাই এ কথা বলা যাবে না। আবু জেহেল আবুল আহাব তৎকালীন সময় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তৎকালীন আবু জেহেল আবুল আহাব ইসলামের যতটা দুশ্মনী করে নাই, বিশ্ব নবীকে যতটা কটুক্তিক ভাষায় কথা বলেন নাই, বাংলাদেশের এর থেকে বড় বড় আবু জেহেল বাহির হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি না। আমার নবীকে কতগুলো আবু জেহেল কুকুরের বাচ্চা পর্যন্ত বলে গালি দিয়েছে, আল্লাহর রাস্তায় বলে নাই, যারা বাংলার জমিনে আমার নবীকে এরকম কটুক্তি করে, আমরা মুসলমান কোন দল বল বুঝি না, সমস্ত মুসলমান তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে দেব। জোরে বলুন ঠিক কি না। এটাও জানেন না, মারহাবা কর, আরে ভাই না, কথাটা তো বলে, একটু কথা না বললে মন কেমনে ভালো হবে, একটু জোরে জোরে কন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম,
আগুনের মধ্যে পড়ে মারা যাবে, আগুনের মধ্যে বাঁচার আর কোনো মানুষ নাই। যেই আগুন পাইলে মানুষকে খেয়ে ফেলে, জ্বালিয়ে দেয়। পৃথিবীর জ্বালায় কাম হচ্ছে আগুনের কাজ। আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে পড়ে নিঃশব্দভাবে মারা যাবে, নির্ভেজালভাবে মারা যাবে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো মানুষের সাহায্য চাই না আল্লাহ, দুনিয়ার কোনো রাজা বাদশার সাহায্য চাই না, আমি একমাত্র সাহায্য চাই আপনি আল্লাহর কাছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের মধ্যে পড়া শেষ, নমরুদের দলবল মনে করছে ইব্রাহিম নবী ছাই হয়ে গেছে। আগুনের মধ্যে হেফাজত করার মালিক কে? আল্লাহ। একটু জোরে কর, আল্লাহ। এই আগুনের মালিক কে? আল্লাহ। এই পানির মালিক কে? আল্লাহ। এই জোরে জোরে বলেন কে? আল্লাহ। এই ভাই আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে পড়লো, আল্লাহ আগাম তাকে আগুনের মধ্যে একটা নোটিশ ফেলিয়ে দিয়েছে। মারহাবা কর, নোটিশটা কোরআনের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মারহাবা কর, আগুনের মালিক কে? ভাইজান ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করছে। জোরে বলুন ঠিক কি না? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাই দিয়েছে। বিনা অপরাধ, কোনো অপরাধ করে নাই। অপরাধ হলো তার হলো, তিনি হলো অন্যায়ের কাছে মাথা নত করে না, ন্যায়ের কাছে মাথা নত। মারহাবা কর, ইউসুফ নবীকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে। যিনি মামলা দিয়েছে তিনি হলেন একজন মহিলা, তার নাম হলো জুলাইখা। মারহাবা কর, জেলখানার মধ্যে বিনা দোষের আসামি জেলখানার মধ্যে কান্দে। তিন দিন তিন রাত জেলখানার ভিতরে, তিন দিনের মাথায় জিব্রাইল এসে হাজির, ইউসুফ নবীকে সালাম দিয়ে বলে, ওগো পয়গম্বর আপনি কোনো ভয় পান না, আপনি কোনো চোখের পানি ফেলাইয়েন না। বলে কেন? বলে আপনি জেলখানার জমিনে আছেন, জেলখানার মাটি পর্যন্ত আল্লাহর কাছে প্রশংসা আর দোয়া করতেছে। মারহাবা কর না কেন? এ ভাইজান, জেলখানার মাটিও চায় যে ভালো মানুষেরাও আসুক, খারাপ মানুষেরাও আসুক। শুধু জেলখানার মধ্যে খারাপ মানুষ গেইলে পাক হয় না, কিছু কিছু ন্যায় অন্যায় না করে ভালো মানুষ জেলখানার মধ্যে যায়। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন ঠিক কি না? তার প্রমাণ হলো আমাদের পূর্বের নবীরাও অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, বিনা অপরাধে তাদেরকে জেল খাটতে হয়েছে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন ঠিক কি না? অপরাধটা কি ইউনুস নবীর, ইউসুফ নবীর? অপরাধটা হলো তিনি জেনাকার। আপনারা জোরে বলেন, কোন নবীরা জেনাকার হতে পারে? একটু জোরে বলেন, কোন নবীরা জেনাকার হতে পারে না? হে ভাইজান, কোন নবীরা? প্রত্যেক নবীরা হলেন গুনামুক্ত, আর আমরা উম্মতেরা হলাম গুনাযুক্ত। জোরে বলুন ঠিক কি না? নবীরা যখন হকের কথা বলে বাতিলেরা তাদেরকে বিশাল ভাবে ষড়যন্ত্র করে ফান্দের মধ্যে ফেলাইতে চায়। আরো জোরে বলুন ঠিক কি না? হযরতে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম ষড়যন্ত্রের জালে তাকে ফেরাইলেন, কারণ এই পৃথিবীতে সবথেকে বড় সম্পদশালী মালিক হলেন কারুন। মারহাবা কর, তার এত সম্পদ, 70টা গাড়ি লাগত তার তার সম্পদের গোডাউনের চাবি বহন করতে। মারহাবা কর না কেন? এত টাকা, এত পয়সা, এত পয়সা, এত টাকা। আল্লাহর পয়গাম মুসা নবী তাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর হুকুম, তোমাকে সম্পদের যাকাত দিতে হবে। মুসা নবীর জামানায় সেই কারুন ডাক দিয়ে বলে, আমার সম্পদ আমি আল্লাহকে যাকাত দেব কেন? নাউজুবিল্লাহ। এ জোরে কর, এ ঘোষণা কি মুসা নবীর না আল্লাহ? জোরে বলেন কা? যাকাতের অর্থ আদায় করা কি আমরা আদেশ করছি না আল্লাহর আদেশ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, যাদের সম্পদ আল্লাহ হিসাব পরিমাণ দিয়েছেন। জোরে বলুন ঠিক কেন? বাংলাদেশে যাকাত আদায় হয় না। যাকাত যদি বাংলাদেশে আদায় হতো তাহলে বাংলাদেশের যাকাত দিয়ে একটা বাঙালি, একটা মুসলমান, একটা কোনো মানুষ গরিব থাকতো না, সবাই দোতলা তিনতলা বাড়ি বানাবে। কথা বলেন ঠিক কি না? ইসলামিক শরিয়া ভিত্তিক
বাংলাদেশের যাকাত হক কারো আদায় হয় না, মনে কিছু নিয়েন না, মার হবে। তবে অনেক মানুষ আছে যাকাতের পুরোপুরি আদায় করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। প্রিয় ভাই সকল, আজকের মাহফিল থেকে আপনাদের কাছে অনুরোধ করিয়া যায়, আপনি যদি যাকাত পাই টু পাই আদায় করেন, আপনার সম্পদের গ্যারান্টি আল্লাহ দিয়ে দেবেন। পৃথিবীর কোন সম্পদ, কোন ঝড় তুফান, কোন সিডো, কোন ভূমিকম্প, কোন আঘাত, কোন ঝড় তুফান আপনার সম্পদ, আপনার কোম্পানিকে কোনদিন নষ্ট করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে। মারহাবা কন্যাকে, আরো জোরে কর মারহাবা। এই যুবক বাবারা ভালো করে শোনেন, কারণ ষড়যন্ত্র করলো, আগামী কাল যদি যাকাত না দেই তাহলে আমার বিরুদ্ধে মামলা দিবে। মুসা আলাইহিস সালাতু সালাম রাতারাতি তিনি ষড়যন্ত্র পাকাইলেন, বলে কি, বলে আগামী কাল সকাল হলেই আমাকে সম্পদের যাকাত দিতে হবে, তার আগে মুসা নবীকে একটা বেড়া জালে ফেলাই। কত বড় কাফেরদের ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্রের জবাব দেয় আমার আল্লাহ, ঠিক কি না? এই যুবক বাবারা আমার দিকে তাকিয়ে দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহর পয়গম্বর সকালবেলা হয়ে গেছে, কারণ ষড়যন্ত্র চালাইছে, ওই দেশের মধ্যে সবথেকে একটা বড় সুরশ্রী সুপরূপশ্রী একটা মহিলাকে হাত করে নিয়ে ডাক দিয়ে বলে, মহিলা আগামী কাল সকালবেলা মুসা নবী ওই জামানার সবথেকে একটা বড় মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করবে। ওই মাহফিলের প্রধান বক্তা হলো মুসা নবী, আর ওই মাহফিলের মধ্যে তুমিও শুনতে যাবা, আমরাও শুনতে যাব, ওয়াস আমরা বয়ান শুনতে যাব। ওই মজলিসের মধ্যে আপনাকে বহুত বড় টাকার লোভ দেখাইলাম, আমি তোমাকে বড় টাকাওয়ালা বানাইয়া দেব। তুমি ওই মজলিসের মধ্যে দাঁড়াইয়া বলবা, এ মুসা নবী আপনার চরিত্র ভালো না, আপনি চরিত্র খারাপ। আপনি এই কথাটা বলবেন একটা মহিলাকে দিয়া, ষড়যন্ত্র করে মুসা নবীর চরিত্রকে নষ্ট করার জন্য, কালো দাগ ফেলানোর জন্য এই ষড়যন্ত্র করলেন। এ ভাইজান সব ষড়যন্ত্রের জবাব দেয় কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে, হে যুবক বাবারা জোরে বলেন কে? সব ষড়যন্ত্রের জবাব দেয় কে? ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক নি? আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেয় না? আবু জেহেলের জবাব দিয়েছে, নমরুদ হামালের জবাব দিয়েছে, ফেরাউনের জবাব দিয়েছে, তোমার মতো বাপ্পারেরও জবাব আল্লাহ দিবে। জোরে বলুন, ঠিক কি না? আজকে তুমি মুসলমানের বিরুদ্ধে লাগছো মিয়া, এ ভারতের মুসলমান তোমাকে সাবধান করি, তুমি জানো না মুসলমানের দৌড় কোথায়? জোরে বলুন, ঠিক কি না? মুসলমানের দৌড় শুধু বাংলাদেশ নয়, মুসলমানের দৌড় শুধু মক্কা মদিনায় নয়, মুসলমানের দৌড় সারা জাহান, সারা দুনিয়ায় এবং আল্লাহর জান্নাত পর্যন্ত। জোরে বলুন, ঠিক কি না? আজকে মুসলমানকে তুমি জব করতেছো, মুসলমানকে কাটতেছো, মুসলমানের ঘর বাড়িতে আগুন জ্বালাচ্ছ, এটা সাময়িক। জোরে বলুন, ঠিক কি না? মুসলমানকে আজকে তুমি আরামে ঘুমাইতে দাও না, সারা জীবন অনন্তকাল তোমাকে আল্লাহ সারা জীবন কবরে ঘুমাইতে দিবে, ঠিক কি না? যেই মুসলমানকে তুমি আজকে সাময়িকের জন্য ঘুমাইতে দিবে না, এই মুসলমানের অভিশাপে তোমার কবরের মধ্যে অনন্তকাল জাহান্নামের আগুনে তোমাকে আসামি হতে হবে। জোরে বলুন, ঠিক কি না? খবরদার, তোমরা ভয় পাইও না। তোমাদেরকে আজকে অনুরোধ করে যাই মাহফিলের পক্ষ থেকে, ভয় নাই, মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানদের সঙ্গে আমার আল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, কোনোদিন ভয় নাই। আমিন কও, মুসলমানদের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলেন, কে আছে? আল্লাহ। একটু জবান তুলে বলেন, কে আছে? আল্লাহ। আকাশের দিকে তাকাই বলেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকিয়ে, আর কোনো ভয় আছে? আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহ আর ভগবান কোনদিন এক? হে ভাই, বলেন তো, বলেন তো, আল্লাহ আর ভগবান কোনদিন এক? ছোট্ট করে কথাটা বলে দেই বাবা, আপনার আমার দুজনের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানের মধ্যে বড় বড় অলিমার দাওয়াত পাইতো, অলিমা হতো, বড় বড় অনুষ্ঠান হইতো। মক্কার ভিতরে একটা দাওয়াত পাইলো আবু জেহেল আর বিশ্ব নবী দুইজনে দাওয়াত পাইছে, মারহাবা কর। আল্লাহর পয়গম্বরও দাওয়াত পাইছে, ইসলামের দুশমন আবু জেহেলও দাওয়াত পাইছে, ওই
গনিমার অনুষ্ঠানে তিনি দুইজনে যাবে। নবীর কাছের মানুষ হলো আবু জেহেল, একেবারে দূরের মানুষও না, নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি কাছাকাছি। মারহাবা কন। দুইজনে দাওয়াত পাইছে। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে, আমি এই অনুষ্ঠানের মধ্যে কি হাদিয়া দেব, কোন হাদিয়াটা দিলে সেই বাড়ির খুশি হবে, হাদিয়াটা কি দিবে। আল্লাহর পয়গম্বর ভেবেচিন্তে দেখে, মক্কা মদিনার থেকে এত দামি হাদিয়ার পৃথিবীর কোথাও নাই, এই হাদিয়াটা আমি বিশ্ব নবী এই আজকের অনুষ্ঠানে আমি দেব। এই হাদিয়াটার নাম হলো আল্লাহর পাক কালাম কোরআন। মারহাবা কন। আল্লাহর কোরআন যত বড়, আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়, কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। এ বাবা বলো তো, কোরআনের থেকে দামি আর পৃথিবীর কিছু আছে? জোরে বলে। তোমার দশতলা বিশতলা বিল্ডিং এর থেকেও আমার আল্লাহর কালামের দাম বেশি না কম? একটু জোরে বলেন, কম না বেশি? দিনাজপুরের মুসলমান মা বোনেরা, তোমাদের সকলকে অনুরোধ করিয়া যাই, তোমাদের 2-4 হাজার টাকার একটা টেলিভিশন তোমাদের ঘরে আছে এবং আল্লাহর পাক কালামও তোমাদের ঘরে আছে, ঠিক কিনা? আজকে তোমার টেলিভিশনের জন্য অনেক দামি বাক্স রাখছো, তুমি টেলিভিশনের জন্য দামি কাপড় দিয়ে ঢেকে রাখছো, কোরআনটার জন্য দামি বাক্স নাই, দামি একটা কাপড়ও নাই, তাহলে বোঝা গেল তোমার কোরআনের দরদ নাই। জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু তোমার কোরআনটা সব থেকে বড় দামি বাক্সের মধ্যে আছে, কোরআনটার তোমার যত্ন তোমার ঘরের মধ্যে আছে, তোমার ঘরের মধ্যে কোরআনের কদর পৃথিবীতে সব থেকে বেশি। আল্লাহর কসম বলি, এই কোরআন তোমার আমার জন্য সাফায়াত করবে কিয়ামতের ময়দানে, কবরে, ঠিক কিনা? অনুরোধ করি বাবা, কেউ তোমরা কোরআনকে ছাড়বা না, আল্লাহ যেন কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমি কোন হাদিয়া দিলে মানুষটা খুশি হবে, চিন্তা করে দেখে ডাক দিয়ে বলে, আমি আজকের এই অনুষ্ঠানে আমি কোরআনটা হাদিয়া দেব। মারহাবা জোরে কর। একটা দামি কোরআন শরীফ কিনে পেছাইয়া বুকের মধ্যে নিয়ে আল্লাহর নবী যায়, আল্লাহর নবী তার অনুষ্ঠানে যায়, যাইতেছে, যে গেছেন তিনি মেহমানদারি করেছেন, খাইছেন, হাদিয়াও দিয়েছেন, ইসলামের দুশ্মন আবু জেহেল তিনিও অনুষ্ঠানে যাবে, যাইতে যাইতে মনে করতেছে, আমি কোন হাদিয়া দেব, কোন হাদিয়া দেব, আমি মক্কার বড় নেতা, যেমন তেমন হাদিয়া দিলে, যেমন তেমন দান দিলে তো হবে না। আমি চিন্তা করে দেখলাম, মক্কা মদিনার সব থেকে দামি হাদিয়া হলেন দেবতার মূর্তি, মাটির একটা মূর্তি নিয়া বাজারের মধ্যে খরিদ করিয়া প্যাকেটের মধ্যে নিয়া ঘরের মধ্যে মাথার মধ্যে নিয়া আবু জেহেল যাইতেছে। কিন্তু যাওয়ার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, যারা যারা শুনতেছেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, হাতটা নাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। যুবক বাবারা একটু কান ফেলে শুনিয়া নাও, আবু জেহেল যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে তার এক নম্বরের হালত লাগছে। যারা মাদ্রাসায় তবলিগ করেন তারা বুঝবেন এক নম্বর হালত কি। এক নম্বর মানে পেশাব করা। কি করা? জোরে কম, কি করা? দুই নম্বর মানে পায়খানা করা। যারা এক নম্বর করে এরা হলো পেশাব করবে, দুই নম্বর দেখাইলে পায়খানা করবে। এটা হলো শরিয়া ভিত্তিকের কথা। তো আবু জেহেলের এক নম্বরের হালত লাগছে, মানে পেশাব করবে। এখন মনে মনে চিন্তা করতেছে, আমি আমার ঘরের মধ্যে একটা মূর্তি আছে, দেবতা আছে, আমি দেবতাটাকে ঘরের মধ্যে নিয়ে পেশাব কেমনে করি? আপনার যদি পেশাব লাগে কোরআনটা নিয়ে বুকের মধ্যে নিয়ে যাইতে যাইতে, আপনি কি পেশাবের মধ্যে কোরআন শরীফটা নিয়ে যাবেন? কথা বলেন না কেন? এই যুবক বাবারা কথা বলেন, কোরআন শরীফ পেশাবখানায় নিয়ে যাবেন? এ মুসলমান, আবু জেহেল চিন্তা করলো, আমার পেশাবের চাপ লাগছে, আমি এই দেবতাটাকে নিয়ে কেমনে পেশাবের রাস্তায় বসি, এই জন্য পেশাবের কাছাকাছি নিয়ে না মূর্তিটাকে না নিয়ে যাইয়া একটা গাছের মধ্যে এইভাবে হেলান দিয়া দেবতাটাকে মূর্তিটাকে হেলান দিয়া আবু জেহেল দূরের মধ্যে যায় পেশাব করতেছে। পাশে দিয়ে একটা কুকুর যাচ্ছিল, কুকুরটা যাইতে যাইতে হঠাৎ করে কুকুরের একটা অভ্যাস আছে, যেখানে গাছপালা দেখে, যেখানে বস্তা দেখে, যেখানে পুতুল টুতুল দেখে, মাটির কিছু দেখে, সেখানে কাম সারে কুকুর। কথা বলেন ঠিক কেনা? আবু জেহেলের দেবতা
গাছের মধ্যে এইভাবে হেলান দিয়ে আবুদে গেলে এক নাম্বার সাততেছে, অর্থাৎ পেশাবের কাম সাততেছে। এই দিক থেকে কুকুর যাচ্ছে, কুকুর যাইতে দেখে একটা মাটির পুতি পুতুল একটা গাছের মধ্যে হেলান দিয়েছে। কুকুর আর জায়গাটা নাই, ডাইরেক্ট ওই জায়গাটার মধ্যে অ্যাকশন, অর্থাৎ আবু জেগেলের খোদার মাথার উপর অ্যাকশন, আবু জেগেলের মুক্তির উপর অ্যাকশন করতেছে। এক নাম্বার হালত, অর্থাৎ কুকুর পেশাব করতেছে। আবু জেগেল কাম সারিয়ে আসে, খোদাকে বুকের মধ্যে নিয়ে বিয়েতে যাবে, অনুষ্ঠানে যাবে, যাইয়া দেখে আমার খোদার মুখের বরাবরে পেশাব করতেছে একটা কুকুর। নাউজুবিল্লাহ, কল একটু জোরে কল, আবু জেগেল ডাক দিয়ে বলে, দৌড় দিয়ে যায় খোদাকে নাইয়েছে বুকের মধ্যে নিয়ে, চুমু খাইয়া ডাক দিয়ে বলছে, খাইছে আমারে, বলে আমার খোদারে তুই মুখের মধ্যে পেশাব করলি। এবার আবু জেগেল মনে মনে কয়, যেই খোদাকে আমি এত মানি, এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, এই খোদার মুখে পেশাব করলো, খোদাই কিছু করতে পারে না, আমি আবু জেগেলকে কেমনে বাঁচাবে। সেই দিন আবু জেগেলের একটা মাথার মধ্যে বুদ্ধি আসছে, খোদাটার পাটা খালি ধরছে, খালি আসার দিয়ে ভাঙবে। এমন সময় আবু জেগেলের মাথায় শয়তানের ধোকা আবার আসছে, এ আবু জেগেল, এই মুক্তি খোদাটাকে তুই যদি ভেঙে ফেলি, মুহাম্মাদের দরবারে যাইয়া যদি বিয়ের অনুষ্ঠানে যদি তুই কালেমা পড়ে মুসলমান হল, তাহলে তুই তো দুর্বল হয়ে গেলি। না না না, তোর খোদার মুখের মধ্যে পেশাব করছে এটা তো কেউ দেখে নাই, মারহাবা কন্যাকে, এই চাকরাগুলো মারহাবা কর, যুবক বাবারা ভালো করে তাকিয়ে দেখো বাবা, দুনিয়ার কারো শক্তি নাই, আল্লাহ সারা জোরে জোরে বলুন ঠিক কি না, আল্লাহকে সত্যি ভালোবাসে দে, আল্লাহর দিন কেও সে আলোর ক্ষীণ কেও মনের গভীর থেকে ভালোবাসে সে। মারহাবা কন, হাত তুলে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আর পাঁচটা মিনিট চলবে আলোচনা, জোরে বলেন কয় মিনিট, পাঁচ মিনিটের আগে কি কেউ যাবেন? হে যুবক বাবারা কেউ যাবেন? অনুরোধ করি বাবা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমাদের থেকে ভদ্র মানুষ এই সমাজের মধ্যে আর কেউ নাই, এত ভদ্রতা নিয়ে তোমরা কোরআনের মাহফিলে বসে আছো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের মাহফিলকে বসার ওসিলা করে মাফ করে দেয়। জোরে জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। এ বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করিয়া যাই, ইবাদত করবেন কার? আল্লাহ। একটু জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ইলাহা মানবেন? আল্লাহ ছাড়া কাউকে আর কোন মাবুদ মানবেন? জীবন যদি চলেও যায়, গলার মধ্যে ফাঁসির রশিও যদি লাগে মানবেন? জেল যদি খাটতে হয়, জরিমানা দিতে হয় মানবেন? রাজি আছে? কোরআনের জন্য যদি জীবনও দিতে হয়, জরিমানাও দিতে হয়, সত্যের জন্য জীবন দিবেন, সত্যের জন্য মরণও হবে, তবু আমরা অসত্যের পথে চলবো না। জোরে জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। হে বাবা, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, দুই কারণে তার মর্যাদা বাড়ছে। কয় কারণে? একটু জোরে বলেন কয় কারণে। এক নাম্বার কারণ হলো, আবু জার গিফারি নিজেকে নিজেকে ছোট মনে করে, নিজেকে নগণ্য মনে করে, নিজেকে গোনাগার মনে করে, এটা হলো আল্লাহর কাছে সম্মান হওয়ার একটা দিক। আর একটা আবু জার গিফারি সম্মান হওয়ার দিক হলো, এই আল্লাহর পাক কালাম তার আমলের মধ্যে সব থেকে কোরআন খতম বেশি। মারহাবা কর। আল্লাহর নবী একদিন আবু জার গিফারিকে ডাকিয়ে বলে, আবু জার, তোমার আমল নামা এত কোরআন খতমের সওয়াব কেন? কি কারণে তুমি কিভাবে কোরআনটা এত খতম করো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু জার গিফারি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি আলোচনা শুনছি, তিনবার যদি কোন মুসলমান সূরা ফাতিহা, সূরা ইখলাস যদি তিনবার বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামা পুরা কোরআন খতমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, জোরে কর। আমি আবু জার গিফারি, এত কোরআন শরীফের খতম দে, আমি এমন কোন দিন নাই যে 1000 বার কোরআন খতম না দিয়ে বিছানায় যাই না। মারহাবা কর। আবু জার গিফারি তার কোরআন খতমটা বেশি, এই জন্য তার মর্যাদা। সেই আবু জার গিফারির ঘটনাটা বলতেছিলাম বাবা, আলোচনাটা সামনে রাখছিলাম, ছোট্ট করে কথাটা বলে দেই। এই আবু জার গিফারি মক্কা মদিনার ভিতরে একটা দামি কবর খননের দায়িত্ব পাইলেন, একজন জান্নাতি মহিলার কবর, যিনি হলেন মহিলাদের লিডার, মহিলাদের তিনি হলেন সর্দারনী, খাতুনে জান্নাত। জোরে জোরে কান মারহাবা।
সেই ফাতেমা যিনি হলেন মহিলাদের জান্নাতের মহিলাদের লিডার। এই পর্দার ভিতরে মা বোনেরা তোমাদের কাছে অনুরোধ করিয়া যাই রে মা, তোমাদের মর্যাদা কত বেশি রে মা। আমরা পুরুষের পদতলে পা খুঁজলে আর পায়ের জুতা স্যান্ডেল ছাড়া কিছুই পাওয়া যায় না। আর তোমরা এমন একটা জাতি, তোমাদের পদতলে আমার আল্লাহর দামি জান্নাত বিছাই রাখছে, ঠিক কিনা? আমার পর্দার ভিতরে মা বোনেরা কি দিয়ে তোমাদেরকে বড় করে তুলবো রে মা, কি দিয়ে তোমাদের মর্যাদা দেবো রে মা? আমার ভাষা নাই। একজন পুরুষের তাকে তিন গুণ মর্যাদা দিয়েছেন একজন নারীকে, জোরে বলুন ঠিক কিনা? এ মায়ের জাতিরা, আজকে সেই নারী জাতিদের সম্মান কম না বেশি? কম কম বাংলাদেশে কম, কেন কম প্রমাণ দেখাই দেই। একটা মেয়ে ডিগ্রি পাস করেছে, বিয়ে পাস করেছে, দেখতে সুন্দর কম না, এত সুন্দর মেয়ে, তারপরও জামাইকে একটা গাড়ি দিতে হয়, একটা টেলিভিশন দিতে হয়, একটা ফ্ল্যাট বানিয়ে দিতে হয়, তাহলে বোঝা গেল টাকা দিয়ে যদি মেয়েকে বিয়ে দিতে হয়, সেই দেশে মেয়েদের কোনো মূল্য নাই, সেই দেশে মেয়েদের কোনো দাম নাই। মারে ইসলাম তোমাদের দাবি মেনেছে, ইসলামের বিধান হলো যৌতুকের তোমার মহনার টাকা, যিনি বিবাহ করবেন তিনি বিবাহের মজলিসে পরিশোধ করে দিয়ে তোমাকে বাড়িতে আনবেন, এটাই হলো ইসলামের বিধান। আজকে মোহরানাবাদে বাংলাদেশে 10,09,999 টাকা পাঁচটা পয়সাও পরিশোধ করে না, জোরে বলুন ঠিক কিনা? এর থেকে বাগপাড়িয়ার সিটারি পৃথিবী তার কিছুই নাই, মোহরানা করে 10,20,00,000 দিবার বেলা কিছু নাই, ঠিক কিনা? এ মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করিয়া যাই রে মা, আরব দেশের মধ্যে এখনো মেয়েদের সম্মান আল্লাহ রাখছে, মারহাবা কর। আরব দেশে এখনো যারা তিন সন্তানের মেয়ে, তিনটা কন্যা সন্তানের বাবা, উনি হলেন আরব দেশের সব থেকে বড় বড় লোক বাবা, মারহাবা কর। কেন জানেন? তিনটা যদি কন্যা সন্তান সুন্দরী হয়, ওই বাবাকে সব থেকে বড় আরব দেশের দামি, অর্থাৎ তাকে বড় বড় দামি হোটেলে নিয়ে যায়, তাকে খাওয়ায়, তাকে তেল মাখে, তার মেয়েকে বিবাহ করতে চায়, তাকে অফার দেয়, কত টাকা নিবা, তোমার মেয়েকে বিয়া দিবা। মারে আজকে তোমার ঘরে মেয়ে জন্ম নিলে তোমার বাপ মায়ের টেনশনে ঘুম হয় না, ব্যাংক ব্যালেন্স করা লাগে, কত জায়গায় টাকা জমা লাগে, কত টেনশন করা লাগে না রে মা। না, তোমাদেরকেও যৌতুক দেওয়া লাগবে না। তোমরা যদি আজকের মাহফিলের একটা কথা শোনো, আমি গুনাহগারের জবান থেকে শান্তি কেন নাই রে দুনিয়া, ঠিক কিনা? আমার পর্দার ভিতরে মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরি রে মা, আমি গুনাহগার। আবুল কাসেম সরকার তোমাদের সন্তানের মতো, তোমাদের ভাইয়ের মতো, আমিও তোমাদের মতো একজন মায়ের সন্তান। আমার মা তোমাদের মতো একটা মায়ের মতো আমার মা, ঠিক নি? এ মা, এদেশের তোমাদের বড় বড়, তোমাদের পেট থেকে বড় বড় আলেম বাগির হয়েছে, মক্কা মদিনার ইমাম তোমাদের মতো মায়ের পেটের সন্তান, ঠিক কিনা? আপনারা মা তো জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের মতো মায়ের পেট থেকে সন্তান। এ মা, একটা আমাদের প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, কথা জোরে কন্যা? যেই দেশের পীর ভালো ওই পীরের মুরিদ ভালো, যার উস্তাদ ভালো তার ছাত্র ভালো, যার বাপ মা ভালো 100% তার সন্তান ভালো, যেই দেশের সরকার ভালো ওই দেশের জনগণ ভালো, ঠিকঠাক কর? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই বাড়ির গার্জিয়ান নামাজি, যেই বাড়ির গার্জিয়ান সৎ মানুষ, তার বাড়ির সদস্যরাও ভালো, তিনি আইন করে দিবে এই বাড়ির লোক আজকে হাড়ির ভাত হবে না নামাজ না পড়লে। মনে করেন, যাকে একবার ভাত না দেওয়া হবে নামাজ না পড়লে, ও ভাত খাওয়ার জন্য নামাজ পড়বে কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমরা যদি পদ্মা মিশন হও, নামাজি হও, তোমার মেয়েকে ভার্সিটিতে গেল, কলেজে গেল, সকাল 10টায় কলেজে গেল, বিকাল 4টায় বাড়িতে আসার কথা, 10টায় ঘড়ি দেখবা তোমার মেয়েটা ভার্সিটি থেকে কেন 2 মিনিট দেরি হলো, গেটের মধ্যে দাঁড় করাই রাখিয়া বলবা, মা রে 2 মিনিট কেন দেরি হলো, কৈফিয়ত দিয়ে বাড়িতে ঢোকো, ঠিক কিনা?
তোমার মেয়েটাকে যদি এই কৈফত তুমি নাও, মারে আজকে তুমি কৈফত নেওয়ার যোগ্যতা তোমার নাই, কারণ তুমি হলেন একজন বেপদ্দা মহিলা। তোমার মেয়ে 10টায় ভার্সিটিতে গেল, রাত 10টায় বাড়িতে আসে, তোমার বলার কোনো অধিকার নাই, কারণ তোমার নিজের হলো, তুমিও পাপী। জোরে বলুন ঠিক কি না? ইসলাম পর্দাকে ফরজ করে দিয়েছে, ঠিক কি না? যেই নারী পর্দা করে চলবে ওই নারীর মর্যাদা সমাজে বাড়বে, দেশে বাড়বে, আল্লাহর কাছে বাড়বে, সারা জাহানের মধ্যে বাড়বে। মারে আজকে যেই মেয়েগুলো ধর্ষিত হয়, যেই মেয়েগুলো লাঞ্ছিত হয়, যাদের মুখে অ্যাসিড পড়ে, যারা ইফতিজিং খায়, তাদের খোঁজ নিয়ে দেখবেন তারা হলেন আধা উলঙ্গ মহিলা, ঠিক কি না? এই যুবকেরা ঠিক কি না বলো? জোরে কর, এই যুবক বাবারা, এই পর্দার ভিতরে মা বোনেরা, তোমরা দুই মিনিটের জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শোনো রে বাবা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছো তোমাদের জন্য আমার প্রাণ ভরা দুয়ারে বাবা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এই যুবক বাবারা ভালো করে শোনো, এ মুরব্বী চাচা আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন বাবা, মনটাকে নরম করে দেন, মনটাকে একটু নরম করে দেন রে বাবা। জলিল কদর সাহাবি নাম তার হযরতে আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আন, এত একজন দামি সাহাবি, জান্নাতের মহিলাদের লিডার, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরো নয়নের মণি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে কবর খননের দায়িত্ব পাইলেন এই সাহাবি, নাম তার হযরতে আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আন। কবর সুন্দর করে খনন করলেন, কবরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার পর আবু যর গেফারী কবরের মধ্যে নামিয়ে ডাক দিয়া বলে, কবর রে, দুনিয়ার বহুত মানুষের কবর খনন করছি, আজকের মতো কবর খনন করা কোনোদিন ভাগ্য পাই নাই, যেই কবরটা আজকে খুঁড়েছি, যার জন্য কবর খুঁড়েছি, আল্লাহর জমিনে তিনি হলেন সব থেকে দামি মহিলা। জোরে কন্যা কেন, আরো জোরে কন্যার হাওয়া, এ বাবা, এ পর্দার ভিতরে মা বোনেরা, ফাতেমা এমন একটা নাম, যেই নামটা শুনলে মানুষের পশম খাড়া হয়ে যায়। জোরে বলুন ঠিক কি না? ফাতেমা এমন একটা দামি মহিলার নাম, আপনার আমার দুজাহানের নবী ডাক দিয়ে বলেন, হে মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, আমার ফাতেমারে যারা কষ্ট দেয় তারা যেন আমি বিশ্ব নবীরে কষ্ট দেয়, আমার ফাতেমারে যারা মহব্বত করে তারা যেন বিশ্ব নবীকে মহব্বত করে। চিৎকার দিয়ে জোরে জোরে কন্মার হওয়া, আরো জোরে কন্মার হওয়া, আমার আপনার বিশ্ব নবী ফাতেমাকে কত ভালোবাসতেন, ছোট্ট করে কথাটা বলে দেই, এ বাবা ভালো করে দেখে, আমার আপনার নবী ফাতেমাকে কত ভালোবাসতেন, আমার নবীর জীবনের জিন্দিগির একটা জীবনের ছোট্ট কথা বলি, আমার নবীর জীবনের একটা 63 বছর জিন্দিগির কষ্টের একটা স্মৃতির কথা বলি, আমার নবী একবার জীবনে 3 দিন না খাওয়া মানুষ, পেটের ভিতরে পানি ছাড়া কিছুই যায় নাই, খেজুরও নাই, কোনো হালুয়াও নাই, রুটিও নাই, গোস্তও নাই, 3 দিন 3 রাত আল্লাহ নবীর ঘরের মধ্যে রান্না হয় নাই। এ বাবা, আজকে তোমরা কত দামি দামি খাবার খাও রে, মদিনার নবী 3 দিন থেকে ঘরের মধ্যে আগুন ধরে নাই, মনোযোগ দিয়ে দাও না, ছেলে ছেলে, একটা বেয়াদব ছেলেকে এখানে রাখবেন না, এখন কোন দিকে দেখবেন না, শুধু আমার দিকে তাকান, নবীর একটা দামি ইতিহাস তুলে ধরছি বাবা, এটাই শেষ আলোচনা আমার হওয়া কম। আল্লাহ নবীর ঘরের মধ্যে 3 দিন 3 রাত আগুন ধরে নাই, পেটের মধ্যে পানি ছাড়া কিছুই যায় নাই, আল্লাহ নবীর খেজুর নাই, ঘরের মধ্যে কোনো আটা নাই, কোনো খাবার নাই, আল্লাহ নবী পেটের মধ্যে, পেটের চামড়াটা পিঠের মধ্যে লেগে গেছে, বিশ্ব নবী পেটের মধ্যে ক্ষুধা নিয়া, বিশ্ব নবীর লজ্জা একটু বেশি, কারো কাছে ক্ষুধা হইলো সকলে বলতেন না আল্লাহ নবী, আল্লাহ নবী এমন একটা দামি নবী, যেই নবী আকাশের চন্দ্রটাকে হুকুম করলে আকাশের চন্দ্র খসে আল্লাহ নবীর হাতে পড়তে পারে, যেই নবী জমিনটাকে ফাটতে বললে সেকেন্ডের মধ্যে ফেটে যাবে, যেই নবী শুকনা খেজুরের গাছকে হুকুম করলে গাছটা, শুকনা খেজুরের গাছটা জিন্দা হয়ে ফল হয়ে যায়। এ বাবা,
এই নবী তিন দিন থেকে না খাওয়া নবী তবুও কোনদিন কাউকে বলেন নাই। আল্লাহর নবী তিন দিন পর যখন আর সহ্য করতে পারে না, পেটের যন্ত্রণায় হাহাকার আর সহ্য করতে পারে না, আল্লাহর নবী এই কষ্টের কথা কাকে বলবে? ভিতরের মানুষ ছাড়া, কাছের মানুষ ছাড়া কাউকে বলা যাবে না। আল্লাহর নবী এক পা দুই পা করে হেঁটে হেঁটে তার প্রিয়তম কন্যা হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা হইলেন। এ মায়ের জাতিরা, তোমাদের বাবারা যখন তোমার বাড়িতে যায়, মেয়েরা তার কলিজাটা পর্যন্ত বাপ মায়ের জন্য দিতে চায়। তোমাদের হাজারো ছেলে সন্তান থাক, মেয়েদেরকে বাবারা একটু হলেও বেশি ভালোবাসে বাবারাও। মেয়েরা যখন, মেয়ে যখন হঠাৎ করে বাবার বাড়িতে এসে ডাক দিয়ে বলে, বাবা বাবারে আমি বড় বিপদে আছি বলে, কেন? গতকাল আপনার জামাই আমাকে এমন পিটাইছে, কি জন্য মারছে মা? 1,00,000 টাকা দেন মোহর বাকি আছে, যার জন্য আমাকে এমন পিটাইছে। বাবার কলিজার মধ্যে আগুন ধরছে। বাবা ডাক দিয়ে বলে, বারে তুই আমার কলিজারে, তোরে 1,00,000 টাকার জন্য আমার জামাই তোরে মারছে, অ্যাসিড মারছে, কোন জায়গায় মারছে, পিঠের কাপড়টা খুলে দেখে এত মার মারছে। বাবার 1,00,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। গভীর রাত্রে চিন্তা করে, আল্লাহ আমি আমার মেয়েটাকে যদি 1,00,000 টাকা না দিয়ে পাঠাই দেই, হয়তো আমার মেয়ের জীবনটাও আমার জামাই ফেলে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। গভীর রাত্রে চিন্তা করে সকালবেলা ডিসিশন নিয়ে নিল, বিবিরে আমার একমাত্র মেয়ে, 1,00,000 টাকার জন্য সংসারে অশান্তি হবে চাই না, আমার নিজের শেষ সম্বল বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়ে আমার মেয়ের যৌতুক দিয়ে দেই। নিজের বাড়িটা বিক্রি করে তার মেয়ের সুখের জন্য বাবা জঙ্গলের মধ্যে যায়, রাস্তার ধারিতে যায়। হে মায়ের জাতিরা, তোমাদের এত ভালোবাসে তোমাদের মা বাবার, আজরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরো মেয়ে যার নাম হযরতে ফাতেমা, আল্লাহর পয়গম্বর তিন দিনের খানা খাওয়া নবী বাড়ির মধ্যে চলে গেল। আল্লাহর নবী যখন ফাতেমার বাড়ির দুয়ারে যান, আল্লাহর নবীর আদর্শ হলো ফাতেমার বাড়ির দুয়ারে যায় একটা সালাম দেয়, আর ফাতেমার নাম ধরে ডাকে না, আল্লাহর নবী মা বলে ফাতেমাকে ডাক দিতে। আল্লাহর নবীর বয়স যখন মাত্র 7 বর্ষ, তখনই তার মা আমেনাকে হারাইছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর তার বাবা চোখে কোনদিন দুই চোখে দেখে নাই। আল্লাহর নবী মাকে মা বলে ডাকতেন, ফাতেমাকে কোনদিন ফাতেমা বলে ডাকেন নাই, মা মা বলে ডাকতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা তোর মুখটা দেখলে আমার মা আমেন, আর মুখটা আমার দেখা হয়ে যায় রে বাবা। তোমাদের অনুরোধ করে হাতে পায়ে ধরে রে বাবা, তুমিও তো তোমার মেয়েটাকে কলিজার মতো ভালোবাসো, তাহলে স্ত্রীটাকে কেন তো পিটাও, কেন মারো? তুমি যদি তোমার বিবিকে এইভাবে অত্যাচার করো, তোমার মেয়েটাকে অত্যাচার করবে তোমার জামাই, ঠিক কিনা? না রে বাবা, না, স্ত্রীকে পিটাইয়া কোনোদিন সমাধান হয় না, স্ত্রীকে মারিয়া কোনোদিন হেদায়েত হওয়া যায় না, যত ভালোবাসা দিবা তত তোমার কথা শুনবে, জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ইমান বাড়িতে গেলেন, ফাতেমা দরজা খুলে দেওয়ার পর ফাতেমার চোখ মুখ দেখলে অন্ধকার, ফাতেমার ঠোঁট গুলো ছোট ঠোঁট শুকা শুকা ঠোঁট দেখে, ফাতেমা আমার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন কইরে ভাব, আমি যতবার তোমার বাড়ির দুয়ারে আসতাম, আমি একটা ডাক দেওয়ার সঙ্গে আমার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন দৌড়ে আসে আমার কোলে। আজকে আপনার বাড়িতে আসলাম, তোমার মুঠোর গুলো শুকান দেখছি, আমার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন দুয়ারে আসে না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার ডাক দিয়ে বলে, বাবা কেমনে আসবে আপনার সামনে, আমার বাড়িতে তিন দিন থেকে খানা নাই বাবা, আপনার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন জমিনের বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে কাঁদতেছে।
আমার বাড়িতে তিন দিনের খাবার নাই, আল্লাহ নবী আর নিজের পেটের কথা না বলে তিনি বাহির হয়ে চলে আসে। তৎকালীন সময় মদিনার মধ্যে একটা বড় লোক সাহাবী যার নাম আবু আইয়ুব আনসারী, তিনজন দুইজন সাহাবীকে সঙ্গে নিলেন, একজনের নাম হযরত উমর আর একজনের নাম হযরত আবু বকর সিদ্দিক। তিনিও তিন দিনের না খাওয়া আবু বকর সিদ্দিক, কেউ কারো কথা মনের কথা বলে না, পেটের অবস্থা সবারই বড় কঠিন, মুখের অবস্থা কঠিন। পৃথিবীর দামি মেহমান, একজনের নাম উমর আর একজনের নাম আবু বকর আর একজন মাসখানে রহমাতুল্লিল আলামিন। আমার বাড়ির দুয়ারে হাজির করাবো, মারহাবা কর, জোরে কর না মারহাবা। আবু আইয়ুব আনসারীর স্ত্রী রুটিও ভুনা করছে, রুটিও ভাজিছে, গোস্তও ভুনা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে তিনটা বাই প্লেট দিয়ে দিয়েছে। আল্লাহর নবী মাঝখানে বসা, আবু বকর সিদ্দিক পাশে, উমরও পাশে, তিনটা প্লেট দিয়েছে, তিনটা প্লেটের মধ্যে গোস্ত ভুনা, তিনটা প্লেটের মধ্যে রুটি দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী আপনার যত ইচ্ছা মন ভরে খান, আমার বাড়িতে খাওয়ার অভাব নাই। মারহাবা কন্যা কে, একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী কিতাবের মধ্যে আছে, এ পর্দার ভিতরে মা বোনেরা, এ মুরব্বি বাবারা, এটাই শেষ আলোচনা, তোমরা আমার দিকে তাকাও। কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী তিন দিন না খাওয়া মানুষ পেটের মধ্যে পানি ছাড়া কিছুই যায় না। আল্লাহর নবী তিন দিনের খাওয়া পাইয়া না খাইয়া যখন সামনে গরম রুটি দেখছে, গরম গোস্তর ভুনা দেখছে, আল্লাহর নবী একটা রুটি চিড়িয়া কয়েকটা গোস্তের টুকরা নিয়ে পেঁচাইয়া খালি বিসমিল্লাহ করে মুখে দিবে। আমার নবী কেবলমাত্র মুখে দিবে, এমন সময় তার কলিজের টুকরো মেয়েটা ফাতেমার কথা খেয়াল খেয়াল ফাতেমার কথা যখন খেয়াল করছে, আল্লাহর নবী নিজে গোস্তের টুকরাটা যখন মুখে দিবে, এমনি সময় গোস্তের টুকরাটা নিয়ে পেছাইয়া এইভাবে লজ্জা করতেছে আবু আইয়ুব আনসারী দেখে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি লোকমা না দিলে আবু বকর উমর এরাও আগে খাইতে পারবে না, এদের কোনো দিন আগে খাইতে পারবে না। কেন খাচ্ছেন না আপনি, কেন আপনার চোখের মধ্যে খাবারের আগে চোখের মধ্যে পানি আসলো গো নবী, কি কারণ আপনার, কি হয়েছে আপনার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু আইয়ুব আনসারী, আমি যখন প্রথম লোকমাটা আমি মুখে দেব আবু আইয়ুব, আমার কলিজার টুকরো মেয়েটার কথা ফাতেমার কথা খেয়াল করে গেল, আমার মেয়েটার বাড়িতে গেছিলাম, আমার মেয়ের ঠোঁট মুখ শুকা দেখে আমি নবী সইতে পারি নাই রে আবু আইয়ুব, এই যে প্রথম খাবারের লোকমাটা আমি নিলাম পেছাইয়া নিলাম, এই খাবারের টুকরোটা আমি আমার ফাতেমার জন্য রেখে দিয়ে দ্বিতীয় খাবারের লোকমাটা আমি খাবো। আবু আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবী আপনার সামনে যা খাবার দিয়েছি সব খাও, এর থেকে ডবল খাও, আপনার ফাতেমা আমার ইমাম হাসাইন হুসাইনের জন্য আমি বেঁধে রাখছি গো নবী, আপনি কোন চিন্তা করেন না। আল্লাহর নবীর সঙ্গে চোখের পানিটা মুছে দিয়ে বিসমিল্লাহ করে খাবারটা খাইলেন, আর আবু আইয়ুব আনসারী তার মেয়ে ফাতেমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন, চিৎকার দিয়ে জোরে জোরে কন আল্লাহু আকবার। তোমাদের ঘরে কলিজার টুকরো মেয়ে আছে রে মা, এ বাবা তোমাদের ঘরে কলিজার টুকরো মেয়ে আছে, তোমাদের অনুরোধ করিয়া যায়, মেয়েদেরকে কোনোদিন কষ্ট দিবেন না, এদেরকে কোনোদিন খারাপ ভাববেন না, এরা আমাদের মায়ের দায়, এদের সম্মান করা আমাদের পুরুষের জন্য ইমানি দায়িত্ব। শিক্ষা দিয়ে জোরে জোরে বলুন ঠিক কিনা, আমিন কর, আমিন কর, জোরে কর আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জবান খুলে বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা আমরা বড় গুনাহগার, আপনি হলেন গফফার। এই কোরআনের বাগানে আল্লাহ খোলা আকাশের নিচে বসে আল্লাহ ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছে মাওলা, এই মজলিসের ভিতরে আমার থেকে অধমার গুনাহগার কেউ না। এ আল্লাহ, যারা হাত তুলেছে অনেক দামি দামি বান্দা বান্দিগুলো আপনারা হাত তুলেছে আল্লাহ, এ আল্লাহ আমার এই মঞ্চের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আমার মাতার তাস, এ আল্লাহ কোরআনের হাফেজ হাদি সাহেবরা হাত তুলেছে, পদ্মার ভিতরে মা বোনেরা হাত তুলেছে, আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, আমার মায়ের মুরব্বি দাড়ি পাকা বাবাজিরা হাত তুলেছে, এ আল্লাহ মাসুম বেগুনা বাচ্চাগুলো হাত তুলে আমিন আমিন করতেছে মাওলা। দয়া করে মায় করে এই বিশাল মজলিসের ভিতরে যাকে আপনার ভালো লাগে, যাকে পছন্দ হয়, তার হাতের ওসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো মাওলা বান্দা যাব কার কাছে, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ আল্লাহ, মজলিসের ভিতরে কে যেন মা দুঃখ নিয়ে হারিয়েছে, কার যেন আব্বা জানে এই দুনিয়ায় নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, যার যে বেদনা নিয়ে তোমার সাথী দরবারে হাত তুলেছি মাওলা। এ আল্লাহ, যেমন তেমন জায়গায় আমরা যাই নাই কোরআনের বাগান, এ আল্লাহ মেহরবানি করে আজকের এই দোয়া কায়েরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আজকের এই আয়োজনকে আপনি কবুল করে নেন, যারা আয়োজনগুলো করেছেন তাদেরকে আপনি কবুল করে নেন, যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে কবুল করে নেন, এ আল্লাহ যারা কোরআনের মাহফিলে এখনো আসতে পারে নাই তাদের বসে শোনার তৌফিক দান করেন আল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি আমাদের বন্ধুবর মুফতি খায়রুজ্জামান ভাই, আল্লাহ তাকে আজকে সম্মানের আসনে আপনি বসায় আছেন, আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আজকের মাহফিলের যারা অতিথি প্রধান অতিথি সকলকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।